সহযোগী টানা রয়েছে এবং চলতি অর্থ বছরে সরকার জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সাত দশমিক পাঁচ শতাংশ নতুন অর্থ বছর শুরু হতে বাকি মাসখানেক সময় এডিবি বলছে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার দুই শতাংশে এবং ক্রমান্বয়ে বেড়ে দুই পঁচিশ সালে এই প্রবৃদ্ধি গিয়ে দাঁড়াবে ছয় দশমিক ছয় শতাংশে আর বিশ্বব্যাংকের পূর্বাভাস চলতি অর্থ বছরে জিডিবি প্রবৃদ্ধি হবে পাঁচ দশমিক ছয় শতাংশ পাঁচ দশমিক সাত শতাংশের পূর্বাভাস আইএমএফ অথচ এসবের বাইরে গিয়ে সিপিডি বলছে এখন জিডিপি প্রবৃদ্ধি চার শতাংশের মতো অর্থ বছরের বাকি সময়ে এর কোনো পরিবর্তন হবে না বলে মনে করেন তারা দেখা যাচ্ছে যে চার দশ চার শতাংশের চলে এসছে জিডিপির হার আমরা পরবর্তীতে হিসাব করে দেখেছি যদি সরকারের যে আপনার লক্ষ্যমাত্রা আছে সাত দশ সাত শতাংশের উপরে সেই লক্ষ্যমাত্রা রাখতে অর্জন করতে হলে বাদবাকি বাকি সময়ে দশ শতাংশের উপরে প্রবৃদ্ধি অর্জন করতে হবে সকলেই বুঝি এটা খুব বাস্তবসম্মত না অনুষ্ঠানে উপস্থিত সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সিপিডির বক্তব্যের প্রতিবাদ করে বলেন বিশ্বব্যাংক আইএমএফ কে সম্মান করলে মানতে হবে জিডিপি প্রবৃদ্ধির হার ছয় শতাংশের আশেপাশে আপনি যে প্রবৃদ্ধির গ্রাফ দিলেন তুললেন হঠাৎ করে আবার নামিয়ে দিলেন তো ভবিষ্যৎ যে এত স্টিপলি নেমে যাবে হাউ ডু হাউ ক্যান ইউ প্রিডিক্ট ইউ ক্যানট সে সামনের বছর এত নামবে বা পরের বছর এত নামবে বা এত স্টিপ নামবে কিনা না আই হ্যাভ সাথে থেকে আমরা আসিনি আমাদের বিশ্বব্যাংককে আপনারা সম্মান করেন আইএমএফকে সম্মান করেন এডিবিকে সম্মান করেন সিক্সের আশেপাশে আছে তবে বাজেটে খাতোয়ারি বরাদ্দ নিয়ে আরো পর্যালোচনা করা দরকার বলে মনে করেন সরকারের গ্যালো মেয়াদের পরিকল্পনা মন্ত্রী বই হওয়ার প্রচুর স্কোপ আছে তারা যশোয়া সময় সংবাদ ঢাকা